বইতে আমাদের মূসা আলাইহিস সালামের চাইতে বেশি শান বয়ান করা হয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো কিছু কিছু পাদ্রীর চুলকানি হয়ে গেল, নবীর নাম কাটতে আরম্ভ করলেন। কাটতে যখন লাগলেন তো একজন পাদ্রীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাপ বানিয়ে দিলেন। কি বানালেন? সাপ বানিয়ে দিলেন। সে যখন সাপ হয়ে গেল তো বুঝতে পারলো আমার উপরে আল্লাহর লানত নাজিল হয়েছে, আজাব নাজিল হয়েছে নবীর নাম কাটার জন্য। বলছে আল্লাহ আমি বহুত বড় ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলছে তোর ক্ষমা হবে না, তোর ক্ষমা হবে যদি আমার নবী তোমাকে ক্ষমা করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 450 পর্যন্ত গারে সরে অপেক্ষা করো, আমার নবী হিজরতের রাত্রিতে আবু বকর সিদ্দিকের ঘাড়ে সওয়ার হয়ে ওই গারে সরে যখন প্রবেশ করবে, তুমি এসে আমার নবীর কাছে ক্ষমা চেয়ে আমার নবী ক্ষমা করলো, আমিও ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলবেন না। আর এইদিকে আরেকটি হাদিস শুনে, নবীর নামকে কাটলো তো কি হলো? সাপ, আল্লাহর আজাব নাজিল হলো। এখন দেখবেন ওয়াহাবীরা নবীর নাম কাটার জন্য বলছে আল্লাহ মুহাম্মদ, পাশাপাশি লিখলে মনে হবে আল্লাহ মুহাম্মদ, মুহাম্মদই আল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। তো এর মানে কি, ওর আব্বার মা যদি এক পাশে দাঁড়ায় তো আব্বাই মা মাই আব্বা হয়ে যাবে নাকি? তা হবে? তো মূর্খর দল জাহিলের দল। এই জন্য আমরা বলি যেখানে জ্ঞান থাকে ওয়াহাবি থাকে না, যেখানে ওয়াহাবি থাকে সেখানে জ্ঞান থাকে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নামের পাশ থেকে নবী মুস্তাফার নামকে কাটার কারণে আল্লাহ নারাজ হয়ে আজাব নাজিল করে তাকে সাপ বানিয়ে দিল। আল্লাহ বুঝিয়ে দিল শোনো, আমার নামের পাশ থেকে আমার মেহবুবের নামকে যারা কাটায় তারাই হলো ইহুদির দালাল। কারণ ইহুদি কাটিয়েছিল, আর নবীর নামের যারা তাজিম করে তারাই হচ্ছে সুন্নি। শুনেন আরেকটি হাদিস, হেলিয়াতুল আউলিয়া, ইমাম আসবাহানি লেখকের নাম, আর এই কিতাবটি লেখা হয়েছে 950 বছর পূর্বে। এই কিতাবের মধ্যে হাদিসটি রয়েছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই নিজের সিরাতের কিতাব খাসায়েসুল কুবরার মধ্যে হাদিসটি নিয়েছেন, আর এই হাদিসটি ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাই সিরাতে হালবিয়ার মধ্যে হাদিসটি নিয়েছেন। এই হাদিসটিকে কোনো বাপের বেটা কায়ামত পর্যন্ত জাল প্রমাণ করতে পারবে না। কেউ যদি প্রমাণ করতে পারে আমি 1,00,000 টাকা পুরস্কার দেবো। আমার চ্যালেঞ্জ কবুল করুক, 1,00,000 টাকা পুরস্কার দেবো। কারণ ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাই ওই সিরাতের কিতাবে, যেই কিতাবে এই হাদিসটি নিয়েছেন, উনি লিখে দিয়েছেন সিরাতের কিতাবে জাল হাদিস লেখা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জাল হাদিস লেখিনি। আর এই হাদিসের যিনি বর্ণনাকারী, ইনার থেকে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাই হাকিম আল মুস্তাদরাকের মধ্যে কমবে 17টি হাদিস লিয়েছেন, আর তার মধ্যে অনেক হাদিসকে তিনি সহি বলেছেন। আর এই যে হাদিসটা আমি পড়তে চলেছি, এই হাদিসটা হচ্ছে হাসান পর্যায়ের হাদিস, ইমাম ইবনে হাজার আসকালানি লিখেছেন হাসান পর্যায়ের হাদিস, ইসলামের দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজ্জাত হাদিসটি কি? মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের একজন উম্মত 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছেন। কত বছর? 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছেন। 200 বছর পর সে মারা গেছে। মরে যাওয়ার পর মূসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে যারা পরহেজগার ভালো লোক তারা কি করলো? এই তো আল্লাহর দুশ্মনরে 200 বছর আল্লাহর নাফরমানি করেছে, একে কবর মাটি দিতে দেবো না, উঠিয়ে ধরে চালিয়ে দিল ক্যাচড়াতে। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন, আল্লাহর সঙ্গে কথা বলছেন, আল্লাহ বলছেন মূসা তোমার উম্মতেরা আমার যে বান্দার লাশকে ক্যাচড়াতে ফেলেছে, যাও উঠাও, সুন্দর করে গোসল দিয়ে মুসলমানের কবরস্থানে দাফন করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন আল্লাহ কওমে বানী ইসরাইল আমার উম্মতেরা সাক্ষী দেয় সেই 200 বছর তোমার নাফরমানি করেছে, পাপী ছিল, তাপী ছিল, গুনহেগার সিয়েকার ছিল, 200 বছর কোনো ইবাদত তো করেনি, তোমার নাফরমানি করেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মূসা আমি জানি 200 বছর আমার নাফরমানি করেছে, কিন্তু আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বলছে মূসা তোমরা তো এটা জানো 200 বছর আমার নাফরমানি করেছে, কিন্তু আমার এই আমার এই বান্দা তোমার এই উম্মত 200 বছর আমার নাফরমানি করতে পারে, কিন্তু তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি তাওরীত, ওই কিতাবের মধ্যে ওই আমার বান্দা ওই কিতাবটি তেলাওয়াত করত, পাঠ করত, আর ওই কিতাবের মধ্যে যখন আমার নবীর নাম মুহাম্মদ শব্দটি দেখত, আল্লাহ বলছেন নিজের দুটি বিরুদ্ধ আঙুলে মাস্ক করে চুমুন দিতেন আর নিজের চোখে লাগাতেন। আল্লাহ বলছেন মূসা আমার নবীর নামকে মহাব্বত করে চুমুন দিয়ে চোখে লাগার কারণে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিয়েছি। তার 200 বছরের গুনাহ কি করেছি?
ক্ষমা করে দিয়েছি। আরে কানাডা বলছে বিদাত হাদিস খুঁজে পাই না। এই দুনিয়া তো কপালের লাত, ওই দুনিয়া তো কপালের লাত। আর কয়জন ইমাম এই নবী পাকের নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগাকে মুস্তাহাব বলেছেন? ইমাম ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শামীর মধ্যে নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগাকে সওয়াবের কাজ লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহতাবি আলা মারাকিল ফালাহ হানাফি মাযহাবের কিতাবের মধ্যে নবী পাকের নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগানোকে নেকির কাজ লিখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাফসিরে জালালের মধ্যে আপনার মহসি ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এই আয়াতের হাসিয়াতে নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগানোকে নেকির কাজ লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহ আলাই শারহে নুকায়া কিতাবের মধ্যে নবী পাকের নাম চুমুন দিয়ে চোখে লাগানোকে মুস্তাহাব লিখেছেন। আব্দুল হাই লখনবী নিজের কিতাবের মধ্যে নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগানোকে সওয়াবের কাজ লিখেছেন। হযরতে ইমামুল্লাহ আলী কারি ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাই তাফসিরে রুহুল বায়ানের মধ্যে নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগানোকে সওয়াবের কাজ লিখেছেন। একটা না দুটা না অসংখ্য ইমাম নবী মুস্তাফার নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগানোকে নেকির কাজ লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমামরা শরীয়ত বেশি বুঝতেন না, গাঁজাখোর মৌলভীরা শরীয়ত বেশি বুঝে? শরীয়ত কে বেশি বুঝতেন বাবজি বলেন? তাই বললাম ওয়াহাবি ধর্ম টিকে আছে মিথ্যার উপরে। কোনোদিন যদি আমাদের সামনে আমনার সামনে হয় না, দেখে নেবেন কিরকম পাতলা পায়খানা ছুটে, আর কত বড় বেইমান, আর সাধারণ মানুষকে নিজের মাইক্রো ফরেবের জালে কিভাবে ফাঁসায়। নামাজে পড়তে এসো, ভালো কাজ করো, নামাজ পড়ো, সুন্দর কাজ কর। আর ইমান নাই তো তুই নামাজ নিয়ে কি করবি? ইমান নাই তো নামাজ নিয়ে কি করবি? আগে আকীদা শুদ্ধ করো, ইমান মজবুত করো। ইমান যদি না থাকে নামাজ কাজে আসবে না, রোজা কাজে আসবে না। ইমাম হচ্ছে নবীর আদবের নাম, ইমান হচ্ছে নবীর মহব্বতের নাম, ইমান হচ্ছে নবীর সম্মানের নাম, ইমান হচ্ছেন নবী মুস্তাফার নাম। তাই আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খাঁ ফাজিলে বরেলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ কি হে সরতাবা কদম শান হে ইনসান হি ইনসান ও ইনসান হে ইয়ে কুরআন তো ঈমান বাতা তা হে ইনহে পর ঈমান ইয়ে কহতা হে মেরি জান হে। কুরআন তো ঈমান নবী পাক কে বলছেন, ঈমান বলছে আমার জান হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তে আল্লামা ইকবাল বলছেন, মুহাম্মদ কি মোহাব্বত দীনে হক কি শর্তে আউয়াল হে গর হো ইসি মে খামি তো সব কুছ না মুকাম্মল হে। রাসূলুল্লাহর তাজিম আদব মোহাব্বত প্রেম ভালোবাসা সত্য মাযহাব ইসলামের প্রথম শর্ত। এই ভালোবাসাতে যদি কমি হয়ে যায়, নবীর আদবে যদি কমি হয়ে যায়, নামাজ বেকার, রোজা বেকার, হজ বেকার, যাকাত বেকার। তাই দুনিয়াতে কোনো বদ আকীদার মসজিদে নামাজ পড়া যাবে না, তার পিছনে নামাজ পড়া যাবে না, কারণ তার ইমামতি চলবে না, কারণ তার ঈমান নাই। সেই গুস্তাখে রাসূল এই পৃথিবীর মুসলমান, আজকে আপনার মসজিদের ইমাম যদি আপনার গ্রামের কোনো ব্যক্তিকে খারাপ ভাষায় গালি দেয়, গ্রামের লোক তার পিছনে নামাজ পড়বে না, এর ভাষা খারাপের পিছনে নামাজ হবে না। আপনি যেই নবীর ব্যাপারে বলেছেন, নবী মরে মাটির সাথে মিশে গেছে, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, নবীকে মানা যাবে না, ওলিকে মানা যাবে না, সাহাবীকে মানা যাবে না। যারা বলেছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, যারা বলেছে নবী হোক ওলি হোক আল্লাহর শানের সামনে সব চামার চাইতে নোংরা, বলেন ওই ওয়াহাবির পিছনে কি করে নামাজ হতে পারে? যে ওয়াহাবি লিখেছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, যে ওয়াহাবি লিখেছে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, যে ওয়াহাবি লিখেছে নবীর জ্ঞানের মতন পশু পাখিকেও জ্ঞান আছে, যে ওয়াহাবি লিখেছে নবী উর্দু ভাষা দেওবান মাদ্রাসায় শিখেছে, ওই দেওবানদের পিছে কোনোদিন নামাজ হতে পারে না। নবীর দুশ্মনের পিছনে যেই ব্যক্তি নামাজ পড়লো, নবীর দুশ্মনের তাজিম করলো, নবীর দুশ্মনের যারা তাজিম করে নবীর তাজিম দেখানো তাদের কোনো কাজে আসতে পারে। তাই নামাজ পড়তে হবে ইমানদার সুন্নি সহিহুল আকীদার পিছনে। বাবজি আপনার বাড়ি যদি আমি আসি, ধরেন যে আমার ছেলের বা আমার মেয়ের বিয়ে আপনার ছেলে বা আপনার মেয়ের সঙ্গে, আমি আসলাম এসে কথা বলতে বলতে আলাপ আলোচনা করতে করতে একটি আপনাকে গালি দিয়ে দিলাম, আপনি আর মেয়েটা আমাকে দিবে? বলবেন এই এদের মুখই খারাপ আছে, দিব না। বলবেন কি? বলবেন না। তো চিন্তা করেন, আমি একটা শুধু গালি দিয়ে দিই তো আমাকে আপনি আর মেয়ে দিবেন না? আমার বেটা যত বড় মুফতি হোক, পীর সাহেব হোক, ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক, আর আমার মেয়ে যত বড় ম্যাডাম হোক, গালি বেরিয়ে গেল দিবেন না, এদের ভাষা খারাপ আছে। সারা জীবন বেটিটা জ্বলবে, ঠিক না বেটি? তো যে রাসূলুল্লাহকে গালি দেওয়া ওকে বেটি দেওয়া চলবে?
করবে ঢিল্লাওয়া চলবে সেটা আপনারা বিচার করবেন। রোজে মহশর কিয়ামত কে দিন পস্তানে সে কোই কাম নেহি হোগা। জাগনা হে জাগলে আফলাক কে সায়ে তলে হশর তক সোনা পড়েগা খাক কে সায়ে তলে। হে মুসলমান এই দুনিয়াতে সচেতন থাকুন, আমার আলা হযরত 100 বছরের পূর্বে আমাদেরকে সাবধান করে দিয়েছেন, সোনা জঙ্গল রাত অন্ধেরি ছাই বদলি কালি হে সোনে ওয়ালো জাগতে রহিও চোরো কি রখবালি হে। আলা হযরত বলছেন সোনা জঙ্গল শংসান জঙ্গল রাত অন্ধেরি অন্ধকার রাত আর বাদল ছেয়ে আছে, রাত্রি যদি অন্ধকার হয় আর যদি বৃষ্টি ছেয়ে থাকে তো কিরকম অন্ধকার হবে। সোনে ওয়ালো জাগতে রহিও এই সোনাওয়ালা ইমানওয়ালা জেগে থাকো, চতুর সাইডে চোর, চায়ের দোকানে চোর বসে আছে, মসজিদে চোর বসে আছে, এখন চোর তো টোকরি নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে, 40 দিনকার চিল্লা, মসজিদকে বাপ দাদার শ্বশুর বাড়ি বানিয়ে নিয়েছে, এদিকে স্ত্রী কার সঙ্গে কি করছে গ্যারেন্টি নেই, আর 4 মাস চলে গেল চিল্লাতে জায়জ আছে। হযরতে আলী বলছেন 3 মাসের বেশি বাইরে থাকিও না স্ত্রীকে ছেড়ে, আর এরা 4 মাস 5 মাস পর্যন্ত চলে যায়, স্ত্রী কি করে গ্যারেন্টি নাই। তো স্ত্রী যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয় আর তাবলিগ কাজে দিবে, আর তাবলিগ করতে যাওয়ার উদ্দেশ্য কি, ওই এলাকা থেকে সালাম উঠিয়ে দেবো, মিলাদ উঠিয়ে দেবো, নবীর নাম চুমুন্দা উঠিয়ে দেবো, এইগুলো উঠে গেলেই তো নবীর আদব উঠে গেল। বাড়ি ভাঙতে গেলে ছাদকে ভাঙা জরুরি আছে, আর পিলার ভেঙে দিলে তো ছাদ ভুসড়ে যাবে, ঠিক না? এটা হচ্ছে এদের ছক, এরা যেই গ্রামে ঢুকেছে অশান্তি তৈরি করেছে, মানুষের ইমান ধ্বংস করেছে। তাবলিগি জামাতের উদ্দেশ্য এটা না মানুষকে নামাজি বানায়, তাবলিগি জামাতের উদ্দেশ্য হচ্ছে মানুষের ইমান ধ্বংস করে ওয়াহাবি মতবাদে নিয়ে আসি। আর এই ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা হলো আমেরিকা এবং ইসরায়েল, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদিকে দাঁড় করিয়ে ওয়াহাবি জামাতকে প্রতিষ্ঠিত করেছিল। এদের যা আকিদা আজকে পর্যন্ত কোনো ইহুদি কোনো খ্রিস্টান আমার নবীর ব্যাপারে ওইগুলো শব্দ ব্যবহার করেনি যেইগুলো শব্দ এরা লিখে রেখেছে। হিন্দুকে জিজ্ঞাসা করেন ভগবান মিথ্যা কথা বলতে পারে কিনা, ওরে বাপরে ভগবান কি মিথ্যা কথা বলে, হিন্দুর এরকম বিশ্বাস আছে যদিও স্যার ভুল। ইহুদিকে জিজ্ঞাসা করেন তোমাদের পরমাত্মা তোমাদের ভগবান তোমাদের গড মিথ্যা বলতে পারে, গড কোনদিন মিথ্যা বলে? ইহুদিও একই কথা বলবে, খ্রিস্টানি একই কথা বলবে। কিন্তু এ প্রথম ওহাবি জামাত দেওবন্দি জামাত ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখেছে আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে পারে, বলে না তাই, বুঝতে পারলেন? তাহলে মুসলমান আল্লাহ যদি মিথ্যা বলতে পারে সম্ভব মানলো কি মানলো না? তাফসীরে রাজির মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন মিথ্যা বলা হচ্ছে অ্যাব নিকৃষ্ট কাজ, জঘন্যতম খারাপ কাজ। আর আল্লাহর ব্যাপারে যে বলবে মিথ্যা বলতে পারে সে বিশ্বাস রাখলো আল্লাহ জঘন্য কাজ করতে পারে, ও মুসলমান না, ওই ব্যক্তি কাফির হয়ে যায়। তাই আমার আলা হযরত এই রকম ব্যক্তির এই আকীদাকে নিয়ে আরবের মাটিতে গিয়েছিলেন, 10 বছর 12 বছর এরাকে বুঝিয়েছে, এরা বুঝেনি। কারণ এদেরই কিতাব দেওবন্দিদের কিতাব মাকালিমাতুস সাদরানের মধ্যে লেখা আছে যে দেওবন্দের প্রত্যেকটা শিক্ষককে ব্রিটিশ হুকুমত 600 টাকা করে মাসে দিত। এই টাকার কারণে এই আকীদাগুলি লিখলো আলা হযরত 10 বছর 12 বছর পর্যন্ত বুঝালো তোবা করে নাও তোবা করে নাও, এই আকীদাগুলিকে উঠিয়ে নাও, এরা বলছে না আমরা ঠিক লিখেছি। আলা হযরত বাধ্য হয়ে মক্কা মদিনাতে গেলেন, তখন খেলাফত উসমানিয়া কায়েম ছিল, অটোমান এম্পায়ার। মক্কা মদিনার ইমামদের সামনে এই আকীদাকে যখন আলা হযরত রাখলেন তো তাফসীরে রাজির ফতোয়া, তাফসীরে মাতুরিদির ফতোয়া, তাফসীরে বাগাবীর ফতোয়া, মুফাসসিরিনের ফতোয়া, ওই মক্কা মদিনার 33 জন ইমাম কমবেশ ওই ফতোয়াকে সামনে রেখে বলে দিলেন কোন ব্যক্তি যদি এই আকীদা রাখে আল্লাহ মিথ্যা বলতে পারে বলে না তাই এই রকম ব্যক্তি কাফির হয়ে যায়। আর ওই ব্যক্তির এই কুফরি আকীদাকে জেনে বুঝে যারা তাকে মুসলমান মনে করবে তারাও কাফির হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আর এই মোল্লা আজকে বলছে আলা হযরতের কাম ছিল কাফিরের ফতোয়া লাগা, আলা হযরতের কাম ওটা ছিল না, আলা হযরতের কাম ছিল আল্লাহর গুস্তাখকে চোরকে ধরিয়ে দেওয়া, জোরে বলেন সুবহান, নবীর গুস্তাখকে চুনে চুনে বের করা। আশরাফ আলী থানভী যখন হিফজুল ইমানে লিখলো নবীর মতন জ্ঞান, বলছে নবীকে যদি কিছু ইলমে গায়েব থাকে এত নবী পাকের কি বিশেষতা কি খাসিয়াত, এইরকম জ্ঞান যেরকম নবীকে আছে প্রত্যেক পাগলকে প্রত্যেক বাচ্চাকে জীবজন্তু পশু পাখিকে আছে, বলেন নাউজুবিল্লাহ। এইরকম কোন মুসলমান লিখতে পারে? আর পরিষ্কার নাসিমুর রিয়াজের মধ্যে ইমাম শাহাবুদ্দিন খেফাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যদি কোনো বান্দা নবীর জ্ঞানকে কোনো মাখলুকের জ্ঞানের সঙ্গে তুলনা করে ও কাফের হয়ে যাবে। এ তো তুলনা করছে কার সাথে? জানোয়ারের জ্ঞানের সামনে, বাচ্চার পাগলের জ্ঞানের সাথে। আর একজন মোল্লা
যার নাম হচ্ছে আপনার খলিল আহমদ আমবেঠি বারাহিনে কাতিয়াতে লিখছেন শয়তানের জ্ঞান নাসে কাতাই থেকে প্রমাণিত আছে কুরআন এবং হাদিসে মুতাওয়াতির থেকে আর নবীর জ্ঞান যে বেশি এর জন্য কোনো দলিল নাই কোনো নস নাই কেউ যদি প্রমাণ করে শয়তানের চাইতে নবীর জ্ঞান বেশি তো এটা ফাসিদ ও কায়াস করলো দলিল নাই কায়াস মানে নলেজ থেকে প্রমাণ করতে চাইলো তো এটা হচ্ছে ফাসিদ কায়াস আর শয়তানের জ্ঞান যে বেশি এটা নাসে কাতাই অর্থাৎ কুরআন এবং সহি মুতাওয়াতির হাদিস থেকে প্রমাণিত জোরে বলেন নাউজুবিল্লাহ আর বুঝিয়ে দিচ্ছেন কেউ যদি নবীর জ্ঞানকে বেশি মানে তো শিরিক হবে আর শয়তানের জ্ঞানকে বেশি মানে তো ঈমান হবে নাউজুবিল্লাহ বলবেন না এত জঘন্যতম কুফুর যদি কুফুর না হয় তো আর কাকে কুফুর বলবেন না তাই আলা হযরত আর এই দিয়ে গোলাম আহমদ কাদিয়ানি বলল যে আহমদের জিকির কুরআন হাদিসে এসেছে আমি হচ্ছি ওই আহমদ আমি হচ্ছি গোলাম আহমদ কাদিয়ানি নবী জোরে বলেন নাউজুবিল্লাহ এই পাঁচজন জঘন্যতম কাফির বেঈমানের আকীদাগুলি আলা হযরত তাদেরকে বুঝিয়ে যখন তারা বুঝলো না মক্কা মদিনার ইমামদের সামনে নিয়ে গিয়ে পেশ করলেন তারা তাদের উপরে কুফরের ফতোয়া দিয়েছেন আলা হযরত নিজের বাপের ঘর থেকে দেয়নি আর এরা বলছে আলা হযরত লিখে দিয়েছেন মান শাক্কা ফি কুফরিহি ওয়া আযাবিহি ফাকাদ কাফার এদের কাফির হওয়াতে যারা সন্দেহ করবে তারাও কাফির এটা আলা হযরত লেখেনি ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাই শেফা শরীফের মধ্যে লিখেছেন যারা কুফরে কালামি করে তাদের কুফরে সন্দেহ করনে ওয়ালাও কাফির হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ তো কোন ব্যক্তি যদি নবী দাবি করে ও কাফির হবে না নবীর জ্ঞানের চাইতে শয়তানের জ্ঞানকে বেশি মানে ও কাফির হবে না নবীর যেমন জ্ঞান আছে তেমন পশু পাখি প্রত্যেক জীবজন্তু বাচ্চা পাগলকে আছে ও কাফির হবে না আপনার বাড়িতে যে বকরি আছে ওর জ্ঞান আমার নবীর মতো এখন আপনাকে যদি বলি যে বাপজি আপনার যা দিমাগ আছে ওই দিমাগ তো আমার বাড়ির বাছুরকে আছে আপনি জুতালি আমাকে মারবে যতই বড় মুফতি হয়ে যাক আর টুকি হয়ে যায় তো যে রাসূলুল্লাহর জ্ঞানকে পাগল ছাগলের সঙ্গে তুলনা করেছেন ওকে বেটি দিবেন ওদেরকে যারা ইমাম মানে আল্লাহর ওলি মানে ওদের বেটি নেবেন না বিরাদের ইসলাম আলা হযরত সাবধান করে দিয়েছেন দুশমনে আহমদ পে শিদ্দত কিজিয়ে মুলহিদো কি ক্যা মুরাওয়াত কিজিয়ে গায়জ মে জল জায়ে বেদিনো কা দিল ইয়া রাসূলুল্লাহ কি কসরত কিজিয়ে আলা হযরত বলছেন যারা নবীর দুশমন তাদের উপরে কঠোর হয়ে দাঁড়াও আর ইয়া রাসূলুল্লাহর স্লোগান বেশি বেশি করে দাও জোরে বলেন সুবহান আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ আর শিরক ঠহরে জিসমে তাজিমে হুজুর উস বুরে মাযহাব পে লানাত কিজিয়ে আল্লাহ হযরত বলছেন নবীর জন তাজিম করাকে যেই মাযহাবে শিরিক বলে ওই মাযহাবের উপরে লানত পাঠাও নবীর তাজিম করব না তো কার তাজিম করব আর বাপের আরে সমস্ত তাজিম আল্লাহ সৃষ্টি করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য জোরে বলেন না সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিককে সাদাকাত পাওয়া গেছে মুহাম্মাদের দরবার থেকে উমারকে আদালত পাওয়া গেছে মুহাম্মাদের দরবার থেকে উসমানকে সাখাওয়াত পাওয়া গেছে মুহাম্মাদের দরবার থেকে আলীকে ভিলায়াত পাওয়া গেছে মুহাম্মাদের দরবার থেকে হুসেনকে জান্নাতের সাদারত পাওয়া গেছে মুহাম্মাদের দরবার থেকে হাসানকে জান্নাতের সাদারত পাওয়া গেছে মুহাম্মাদের দরবার থেকে ইমামে আজমের ইমামত নবী মুস্তাফা যত সাহাবি যত ইমাম কিছু না কিছু উপাধি পেয়ে চমকিছে আর চমকিছে কিয়ামত পর্যন্ত চমকিবে একমাত্র সাদকা হচ্ছে নবী মুস্তাফার সাদকা তাই ইমাম আহলে সুন্নাত আলা হযরত বলেন চমক তুঝসে পাতে হ্যায় সব পানে ওয়ালে মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত তাই বিরাদার ইসলাম ঈমান আকীদা হেফাজতে রাখেন বাঁচিয়ে রাখেন আলা হযরতের মাসলাকের উপরে কায়েম ও দায়েম রাখেন মাসলাকে আলা হযরত এটা আলা হযরতের আব্বাজানের মাসলাক না এই মাসলাকটা হচ্ছে খাজা গরিব নামাজের মাসলাক এই মাসলাকটা হচ্ছে গাউস পাকের মাসলাক এই মাসলাকটা হচ্ছে ইমামে আজামের মাসলাক এই মাসলাকটা হচ্ছে সমস্ত সাহাবীর মাসলাক এই মাসলাকই হচ্ছে রাসূলুল্লাহর দাওয়া মাসলাক জুড়ে বলুন যাই হোক বিরাদার ইসলাম আপনারা বুঝতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম সম্মান করতে হুকুম কার আল্লাহর হুকুম এবার আপনাদের সম্মুখে বাস কয়েকটি হাদিস পরে বক্তব্য শেষ করে দেব সাহাবা একরাম নবী পাকের কিরকম তাজিম করতেন দেখেন বিরাদ ইসলাম আল্লাহ পাক বলেছেন যে তোমাদের বাপ বা তোমাদের ভাই ইমান আনার পরে যদি তারা কুফরিকে পছন্দ করে আল্লাহ আল্লাহ রসুলের তওহিনকে বেয়াদবিকে পছন্দ করে আল্লাহ বলছেন তাদের সঙ্গে তোমাদের কোনো আপোষ নাই যতই আপন জন্মদাতা বাপ হোক আপন ভাই হোক তাদের সঙ্গে কোনো আপোষ নাই
जो नबी का नहीं वो हमारा नहीं। जोरे बोलो ना सुभान अल्लाह। जो नबी का नहीं वो हमारा नहीं। जे नबीर नबी पाक के मोहब्बत करने वाला रास्तार चामार जदि हय बुके लागा जाबे। नबीर दुश्मनी करने वाला जुगेर सबचेये बड़ो मुफ्ती जदि हय जूतो मेरे ताड़िये दिते हबे। ठीक ना बेटा? नबी पाक के किरकम मोहब्बत करते हबे कयेकटि हादिस। रसूले पाक सल्लल्लाहु अलैहि वसल्लम एलान करलेन, आमार साहाबी तोमरा जिद्धर जन्य प्रस्तुति नाओ। তোমাদের মধ্যে যারা যুদ্ধ করতে পারবে তালোয়ার নিয়ে বেরিয়ে যাও, যারা যুদ্ধ করতে পারবে না অক্ষম হয়ে গেছো বয়স্ক হয়ে গেছো নিজের তালোয়ারগুলি আমার কাছে জমা করো, ওগুলো যুবকদের হাতে দিয়ে দেব যারা যুদ্ধ করতে পারবে। সাহাবায়ে কেরাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সাহাবায়ে কেরামগণ নিজের নিজের অস্ত্রগুলিকে হাজির করে দিলেন, নবী পাকের কদমে রেখে দিলেন। এমনি মুহূর্তে একজন মহিলা একটা ছোট বাচ্চা কোলে করে রাসূলুল্লাহর দরবারে হাজির হলেন। যে বাচ্চাটা এখনো দুধ পান করছেন, হাজির হওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী বদরের যুদ্ধতে আপনার মহব্বতে আল্লাহ আল্লাহর রাসূলের দ্বীনের খাতিরে শহীদ হয়ে গেছেন। এখন যদি আমার স্বামী বেঁচে থাকতো আপনার সঙ্গে যুদ্ধতে পাঠাতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো শহীদ হয়ে গেছে, আমার কোনো বড় ছেলেও না আমার বাবাও বেঁচে না যে আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠাবো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চা, আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে শহীদ হয় তার বাচ্চা আমার গর্ভে ছিল, এখন সেটা আমার কোলে, আমি চাই ইয়া রাসূলুল্লাহ আমার এই বাচ্চাকে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার মহব্বতকে দেখে চোখের পানি বেরিয়ে গেল। আল্লাহ পাকের প্রিয় হাবিব বললেন, মা, তোমার এই সন্তান না তালোয়ার চালাতে পারবে না তালোয়ারের মার সহ্য করতে পারবে, একে নিয়ে গিয়ে করবটা কি? ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি যে আমার সন্তান তালোয়ার চালাতে পারবে না, আমার সন্তান তালোয়ারের মার সহ্য করতে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের মধ্যে একটি গুণ আছে, আমি জানি সেই গুণটি যুদ্ধর ময়দানে কাজে আসবে, তাই আমি আমার সন্তানকে দিচ্ছি যেন আমার সন্তানও কোনো কাজে লেগে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মহব্বতে যদি আমার সন্তান শহীদ হয়ে যায় কিয়ামতের ময়দানে বলবো, আল্লাহ, তোমার নবীর ডাকে আমার দুধ পান করা শিশু বাচ্চাকে শহীদ করিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মহিলা বলছেন, হুজুর, আমার এই বাচ্চাকে কেউ যদি মহব্বতের শহীদ একটা চুমুন দেয় আমার বাচ্চা তাকে চিপকে ধরে নেয়। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধর ময়দানে কাফির যখন আপনার সঙ্গে আপনার সামনে তীরের নিশানা বানাবে, নিশানা বানিয়ে আপনার দিকে তীর নিক্ষেপ করবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই বাচ্চাকে চুমুন দিবেন, আমার বাচ্চা আপনাকে চিপকে ধরবে, তীর আপনার দেহে লাগতে দিবে না, আমার বাচ্চা নিজের দেহে নিয়ে আপনার হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহাব্বত দেখেন, স্বামী শহীদ হয়ে গেছে, ছোট বাচ্চাকে নবীর মহাব্বতে কুরবান করতে চাচ্ছেন। হযরতে আবু ওবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে আছেন, যুদ্ধ করতে আছেন, লড়াই করতে আছেন, তার বাপ জাররার দিকে তাকায়, বহুত সাহাবী তার সামনে যায়, শহীদ হয়ে যায়। হযরতে আবু ওবাইদা নবী পাকের দরবারে ছুটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার বাপেরও মোকাবেলাতে যাব। কারণ আবু ওবাইদার পিতা জাররা ছিল কাফিরের পক্ষ থেকে, আর আবু ওবাইদা নবীর সাহাবী হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু ওবাইদা বিন জাররা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ খুব শক্তিশালী ব্যক্তি, আমার বাপের সামনে কেউ টিকতে পারবে না, কিন্তু আমি আমার বাপের মোকাবেলা করতে পারবো, কারণ আমি যে যুদ্ধ শিখেছি, তালোয়ার চালাতে শিখেছি, আমার বাপের কাছে শিখেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু ওবাইদা, তুমি তোমার বাপের মোকাবেলাতে যেও না। কেন? যদি তোমার বাপের মোকাবেলাতে যাও, মুনাফিকরা গুজব ছড়াবে যে বাপ্পাটাতে মারামারি করায়, মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একটি দিন নিয়েছেন যে বাপ্পাটাতে কাটাকাটি করায়, আরে যেই ধর্ম বাপ বেটাতে কাটাকাটি করায় ওই ধর্ম কোনদিন হক হতে পারে না। তাই রাসূলে পাক বলছেন, আবু ওবাইদা, তুমি তোমার বাপের সামনে যেও না। হযরতে আবু ওবাইদা বিন জাররা আবার ময়দানে গিয়ে লড়াই করতে আছেন, করতে আছেন, চেয়ে বাপের দিকে তাকাচ্ছেন, বড় বড় সাহাবী তার তালোয়ারের নিচে গিয়ে শহীদ হয়ে যাচ্ছেন। আবু ওবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সঙ্গের সাথী কে শহীদ হতে দেখে সহ্য করতে না পেরে ঝাঁপিয়ে বাপের মোকাবেলাতে চলে গেলেন। যাওয়ার পর তালোয়ারের এমন একটি নিশানা বানিয়ে জাররারকে এমন একটি তালোয়ার চালিয়ে কোপ দিলেন, জাররা মরে জমিনে পড়ে গেল। আবু ওবাইদা পা দুটিকে জমিনে গুট্টাটাকে ফেলে কান্না করতে আরম্ভ করলেন, চিৎকার দিয়ে। হযরতে আলী এসে বলছেন, আবু ওবাইদা, বাপকে মেরেছো তাই কান্না করছো? আবু ওবাইদা বলছেন, ইয়া আলী, না, আমি বাপকে মারার জন্য কান্না করি না, আমার নবী আমার বাপের মোকাবেলাতে আসতে নিষেধ করে
করেছিলেন আর আমি সহ্য না করতে পেরে এসে আমার বাপকে হত্যা করেছি আমি আমার নবীর কথা রাখতে পারিনি তাই আমি কান্না করছি জানি না আমার নবী যদি नाराज হয়ে যায় আমার আল্লাহ नाराज হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ হযরতে আলী বললেন আবু উবাইদা চলো উম্মতের দুঃখ বেদনা দূর হবে নবী মুস্তাফার দরবারে হযরতে আবু উবাইদা বিন সাররা মাথার পাগড়িটিকে খুলে গলাতে ঝুলালেন মুজরিম সেরে যে মাথাকে নত করে নবী মুস্তাফার দরবারে গেলেন যাওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলেছিলেন আমার বাপের মোকাবেলাতে যেতে নাম যেতে নিষেধ করেছিলেন কিন্তু আমি যদি না যেতাম আমার অনেক সাথী শহীদ করে দিয়েছিল আমার বাপ আর অন্যান্য সাহাবীদেরকে শহীদ করে দিত তাই আমি সহ্য না করতে পেরে আপনার কথা রাখতে পারিনি বাপের মোকাবেলাতে গিয়ে তাকে হত্যা করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাপ ছিল কিন্তু আপনার দুশমন ছিল আমার বাবা ছিল কিন্তু আপনার বেয়াদব ছিল আমি আমার বাপকে বাপ মনে করে হত্যা করিনি আপনার গুস্তাখ মনে করে আপনার বেয়াদব মনে করে তার গর্দানকে কেটে হত্যা করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আমার উপরে শরীয়তের কি সাজা হবে শরীয়তের কি ফতোয়া হবে আমার আপনার নবী এই কথাটি যখন শুনলেন রাসূলুল্লাহর নূরানি চোখ মুবারক দিয়ে পানির বৃষ্টি বইতে আরম্ভ করলো রাসূলে পাক বলছেন আবু উবাইদা তুমি আমাকে এত ভালোবাসো আমার মহা পথে তোমার বাপকে হত্যা করে দিয়েছো এই আবু উবাইদা শুনো আমি তোমাকে নিষেধ করেছিলাম যেন মুনাফিকরা না বলে মুহাম্মাদের দিন বাপবাটাতে কাটাকাটি করায় মুহাম্মাদের ধর্ম বাপবাটাতে মারামারি করায় কিন্তু তুমি তোমার পিতাকে আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন মনে করে হত্যা করেছো আবু উবাইদা শুনো তোমার প্রতি শরীয়তের ফতোয়া হলো তুমি আল্লাহকে রাজি করে নিয়েছো আল্লাহর রাসূলকে রাজি করে নিয়েছো জোরে বল সুবহানাল্লাহ अल्लाह तकबीर नारे रिसालत ताजदारे मदीना कॉन्फ्रेंस मसलके आला हजरत নারাই তাকবীর আল্লাহ তোমার প্রতি রাজি আল্লাহ রাসূলও তোমার প্রতি রাজি এই কথাটি আবু উবাইদা যখন শুনেছে বাপকে মার্ডার করেছেন কান্না করছেন না খুশি হয়ে আনন্দিত হয়ে বুককে ফুলিয়ে মাথা পাগড়িটাকে গলা থেকে নিয়ে এইভাবে ঝুলাচ্ছে আল্লাহু আকবার বলছেন যাচ্ছেন আমাদের দিকে দেখবেন কিছু চাচা লোকটক হয় না কোথাও খুশি হয়ে গেল তো একবারে গায়ের কাপড় খুলে কি ঝুলাবে হ্যাঁ তো ওই সাহাবী আনন্দিত হয়ে আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলতে বলতে যেতে লাগলেন আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলতে লাগলেন সাহাবীদেরকে এ আমার সাহাবী তোমরা যদি জান্নাতে দেখতে চাও আমার আবু উবাইদা বিন জাররাকে দেখো সে আমাকে এত মহব্বত করে আমার মহব্বতে নিজের বাপকে হত্যা করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবী নিজের বাপকে ছাড়ছেন না নবীর দুশমন হওয়ার কারণে আর আমরা নবীর দুশমনের সঙ্গে যদি রিশতা করি আমাদের হাসর কি হবে আমার নবী 1450 বছর পূর্বে এলান করে দিয়েছেন ওয়ালা তু জালিসুহুম ওয়ালা তু আকিলুহুম ওয়ালা তু শারিবুহুম আমার নবী বলেছেন যারা আমার দুশমন আমার বেয়াদব তাদের পাশে বসিও না যারা আমার বেয়াদব তাদের সঙ্গে কিছু খেও না কিছু পান করিও না অসুস্থ হলে দেখতে যেও না মরে গেলে মাটি দিও না জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলেছেন কোন মৌলভীর বাপের কথা না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাকের নবী কেন বলেছেন বলছেন তুমি তাদের থেকে দূরে রাখো তাদেরকে নিজ থেকে দূরে রাখো যেন তোমাকে গোমরা করার সুযোগ না পায় জোরে বলুন না সুবহান ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারী এবং মুসলিমের শিক্ষক চিন্তা করেন যার ছাত্র ইমাম বুখারী ইমাম মুসলিম উনি কি রকম ইলম ওয়ালা হবে উনার জ্ঞান কি রকম হবে উনার দরবারে কিছু জামাতের লোক এসে ওই জামানাতে ওরা তাবলীগ করে বেড়াতো এসে বলছেন হুজুর আপনাকে একটি হাদিস শুনাইতে চাই ইমাম সিরিন বলেন চল ফাট ভাগ এখান থেকে বলেন হুজুর তাহলে একটি কোরআন পাকের আয়াত শুনেলেন মানে এখনকার যা তাবলীগি জামাতের চরিত্র মানে জুতা মারলো আপনার কাছে আসবে তো ওই রকম ওরাও ছিল ইমাম সিরিন বলছেন তোমরা যাবে এখান থেকে না আমি চলে যাব উনি উঠে চলে আসলেন উনার ছাত্ররা মুরিদরা বলছেন হুজুর কুরআন পাকের আয়াতই তো শোনাতো এত সুন্দর কথা আল্লাহর কালাম শোনাতো আপনি কেন শুনলেন না কোনো খারাপ জিনিস তো শোনাতো না ইমাম সিরিন বলছেন তাদের আকীদা খারাপ কুরআন পাকের আয়াত পড়তো ভুল ভাল তাফসীর করতো আর সেটা যদি আমার অন্তরে বসে যেত আমার দুনিয়া আখেরাত সব ধ্বংস হয়ে যেত বাহ সুবহানাল্লাহ এত বলে ইমাম ভয় করছে এদের চক্কর থেকে আর আপনি সাধারণ পাবলিক ইমান বাঁচাতে পারবেন ওদের পাকড়ে পড়ে পচা আলু একটা ভালো আলুর বস্তার মধ্যে যদি একটা পচা আলু রাখেন আর মনে করেন যে সব আলু একে ভালো করে দিবে তো আপনি হচ্ছেন মূর্খ আর যে পচা আলুকে ওই ভালো আলু থেকে বের করে ফেলে দিবেন ওই হচ্ছে আকালমান চালাক
বুঝতে পাচ্ছেন তো, এরা হচ্ছে পচা আলোর উদাহরণ। এরা যেখানে যাবে ক্যাচড়া করে চলে যাবে, মানুষের ইমানকে ধ্বংস করে দিবে। তাই বিরাদের ইসলাম নিজে থেকে গুস্তাখে রাসূলকে দূরে রাখেন, গুস্তাখে রাসূল থেকে নিজেকে দূরে রাখেন, এতে আপনার এহ জগতে দুই জগতের আপনার কল্যাণ রয়েছে। কারণ ইমান যদি বাঁচে এক না একদিন আপনি জান্নাতে যাবেন, এটা আমার নবী গ্যারান্টি দিয়েছেন। জোরে বলেন সুবহান। আর ইমান যদি না থাকে যতই নামাজ পড়েন, নামাজি যদি জান্নাত নিয়ে চলে যেত ইমানের দরকার না পড়ত, তাহলে ইবলিস সবচাইতে বড় জান্নাতি হতো কি হতো না? ইবলিসের মতন কেউ নামাজ পড়েছে? হ্যাঁ, ছ কোটি বছর ইবাদত করেছে, সাজদা করেছে, আর সাজদা জমিনে বিছিয়ে দেন তো রায়ের দানা রাখার জায়গা পাওয়া যাবে না, এত বড় আবিদ। জাহিদ, আজাজিল, ফাজাজিল, কত রকম আল্লাহর নাম দিয়েছে, আর এখন নাম গাঁজাখোর, মদখোর, জুয়াখোর, তারিখোর, যা বলতে পারে না। ইবলিসের নামে এখন যা বলবেন তাতেই নাকি পাবে, কুত্তা, বিল্লি, চুহা, কুত্তা বলাও যায় নাই, কারণ কুত্তা বার চাইতে ভালো, ঠিক না? তো আল্লাহকে এত খারাপ করে দিয়েছেন, আদম নবীকে সাজদা না করার কারণে, আদম নবীর তাজিম না করার কারণে, যে কুত্তার চাইতেও খারাপ করে দিয়েছে। কারণ কুত্তা তো কুত্তা আছে, ও কাউকে ডিস্টার্ব করতে যায় না, করে ইমান নষ্ট করতে যায় না, গিয়েছে কি ও বলেছে অমুক করিস না, নামাজ পড়িস না, আরে শয়তান ভোর শুরু, এই ঘুমা একটু ঘুমা, ঠান্ডার সময় আছে, উঠিস না বেটা, পানি খুব ঠান্ডা আছে, ডিস্টার্ব দেয় কি দেয় না? তো এত জঘন্য আল্লাহ বানিয়ে দিয়েছেন কি কারণে? আদমের সম্মান করে আল্লাহ বলছেন আদমকে সাজদা কর, করলো না। আচ্ছা, এখানে একটি আরেকটি কথা আছে বাবু, শুনেলেন? কিছু মৌলবি বেরিয়েছে, দলিল যখন থাকে না তো যুক্তি দেয়। আমরা যখন হাদিস পড়ি তবুও বলবে যে মৌলবি স্যার খালি হাদিস পড়ছে, কোরআন পড়ে না। আর যখন কোরআন পড়ে খালি কোরআন পড়ছে, হাদিস পড়ে না, এদের মান্যওয়ালারা। হ্যাঁ, অন্ধ পূজারি হলে যা হয়, কিন্তু এদের মৌলবি শুধু যুক্তি। আদম আলাইহিসসালাম মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, মাটির তৈরি নূরকে সাজদা করছেন না নূরের তৈরি মাটিকে সাজদা করছেন? সমস্ত নূরের তৈরি ফেরেশতাকে আল্লাহ বলছেন মাটিকে সাজদা করো আদমকে। তো মাটির দাম বেশি হলো না নূরের দাম বেশি হলো? কিন্তু ভাইপো এটা বললো না যে কি জন্য সাজদা করতে বলেছে। এটা যদি বলে তো আর চুরি ধরা পড়ে যাবে, ওই যে মুনাফিক ফেসে যাবে, ওই যে পাক্কা বেঈমান ফাসবে না। ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি সারা মাওয়াহিবুল্লাহ দুনিয়া শরীফের মধ্যে লিখেছেন, আদমকে যে সাজদা করা হয়েছিল, উস জুদুলি আদামা, আদমকে সাজদা করো। তো সাজদা যে আদমকে করতে বলা হয়েছিল, আর কারণ হচ্ছে ওনার পেশানিতে নূরে মুহাম্মদই ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যদি বলে বেটা ফেসে যাবে, নবী নূর প্রমাণ হয়ে যাবে। তো জিবরিল তাকাচ্ছে নূর, মিকাইল তাকাচ্ছে নূরে মুহাম্মদি, ইসরাফিল তাকাচ্ছে নূরে মুহাম্মদি, মালিক তাকাচ্ছে নূরে মুহাম্মদি, রিজওয়ান তাকাচ্ছে নূরে মুহাম্মদি, প্রত্যেক ফেরেশতা আদমের পেশানিতে নবী মুস্তাফার নূর দেখতে পেল, সাজদায় পড়ে গেল। ইবলিস দেখতে পেল না, সাজদা করলো না। তো আজকে যারা নবীকে নূর দেখতে পায় তারা ফেরেশতাদের কাতারে, যারা নবীর নূর দেখতে পায় না তারা হলো ইবলিসের কাতার। এখান থেকে তো তারা শয়তানের দল প্রমাণ হয়, এখান থেকে তারা শয়তানের দল প্রমাণ হয়, আর ফেরেশতার দল কারা প্রমাণ হয়? মুসলমান, সুন্নি মুসলমান। জোরে বলেন সুবহান। তাই আমাদের তাওহীদ নবী পাককে নিয়ে, কারণ নবী পাকের রিসালতকে বাদ দিয়ে তাওহীদ হয় না। এরা মনে করে নবীর তাজিম করলে তাওহীদ কমতি হয়ে যায়। আমাদেরকে নবী পূজারিও বলে, জানেন, নবী পূজারি, মাজার পূজারি, ওলি পূজারি, মানে আমরা নবীর গুণগান বেশি করি। তাই এই যে একটা আপনাদের এখানকার কবির ছিল, বাংলার কি নাম হাজরত কবি, বাংলাদেশের বড় বড় চুল ছিল, নামটা কি বাংলাদেশের কি নাম আর না, কবি ছিল একটা, নজরুল ইসলাম, নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। আচ্ছা, কাজী নজরুল ইসলাম একটি গজল পড়েছেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যেজন সেই তো দোজাহানের ধ্বনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাঠমোল্লা বেরিয়েছে বলছে নবীর নাম জপ মানে মোহাম্মদ, 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 মানে এটা জপ, জপার মানে এটা, জপার মানে এটা। তো কত বড় জাহিল দেখেন, বলছে কবি নজরুল বলেছে নবীর নামে জপে যেজন সেই তো দোজাহানের ধ্বনি, জপ মানে মোহাম্মদ, 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 এটা শিরিক। তো জপা মানে ও ভাদর মাসের কুত্তা বুঝলো না যে জপা মানে কি। কবি নজরুল বলছে নবী নামে জপে যেজন সেই তো দোজাহানের ধ্বনি, দুনিয়াতে যে বেশি করে নবীর গুণগান করে এই দুনিয়াতে ও কামিয়াব, আখেরাতে ও কামিয়াব। জোরে বলেন সুবহান। এটাই বুঝিয়েছেন। আর এই মোল্লা বলছে মোহাম্মদ, 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 পাগলা কুত্তা কামড়াল যাকে। তো এরকম এরা জাহিল। আর আজকে টাটকা দেখলাম মিথ্যা কথা, ফাতাওয়া আলমগিরি আমি নিয়ে এসেছি, আমার ব্যাগে ভরা আছে, আমি আনতে ভুলে গেলাম। ফাতাওয়া আলমগিরির মধ্যে একটি মশলা আছে বাবু, আপনাদের বাঙ্গাল মুর্শিদাবাদের একটা মৌলভী আছে, ও মাদ্রাসা দেখেনি, ওর বাপও দেখেনি,
ওর দাদাও দেখেনি, ওর চোদ্দ গুষ্টি দেখেনি, ওর আনে বলা বাচ্চাও মাদ্রাসা দেখবে না। আর উই হলো ওদের সবচাইতে বড় মৌলভী, আর নাম কি, না মাওলানা, না মুফতি, না কারি, নাম হচ্ছে ব্রাদার, ব্রাদার রাহুল। রাহুল হচ্ছে হিন্দুদের নাম, আর ব্রাদার হচ্ছে ইহুদিদের নাম। ইহুদিরা ব্রাদার বলে ইংলিশ ভাষাতে, ইংলিশ ভাষা তো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ভাষা। ও ফাতাওয়া আলমগীরের বাংলা একটা পেজ দিয়ে দিয়েছেন, ওখানে ফাতাওয়া আলমগীরিতে বলা হয়েছে কোন পুরুষ যদি নিজের স্ত্রীর সঙ্গে সহবাসের ইচ্ছা জাগার স্ত্রীকে ডাক দেয়, স্ত্রী যদি না আসে এবং তার মেয়ের কন্যার দুই পায়ের মাঝে নিজের লজ্জা স্থানকে যদি পরিবেশ করে, তো এমনি অবস্থায় তার স্ত্রী তার প্রতি হারাম হবে না। ফাতাওয়া আলমগীরিতে এটা মশলা বয়ান করা হয়েছে, মশলা অনেক কিছু বয়ান করা হয় না। নবী পাকের হাদিস আছে, কেউ যদি চলতে চলতে মানে পেশাব করছে, পেশাব করে পুরো পায়ে পড়ে গেল, কাপড়ে পড়ে গেল, তো এর মানে এটা না যে কাপড়ে পেশাব ফেলা যায়। তো এখানে বয়ান করা হয়েছে এমনি অবস্থাতে তার স্ত্রী তার উপরে হারাম হবে না, কারণ শরীয়তের মশলা হলো আপনি যাকে বিয়ে করেছেন তার মেয়ের সঙ্গে যদি আপনি সহবাস করেন বা সাহাবাতের নিয়াতে তাকে টাচ করেন, স্পর্শ করেন, তো আপনার উপরে দুটাই হারাম হয়ে যাবে, ওর মাও আর মেয়েও হারাম হয়ে যাবে। তো ফাতোয়া আলমগীরিতে হাতে সহবাত এটা বয়ান করা হয়েছে যে কত দূর হাত থাকলে সহবাতের ওর স্ত্রী ওর উপরে হারাম হয়ে যাবে, তার মেয়ের সঙ্গে যদি জেনা করে বা স্পর্শ করে তো কত দূর হাত হবে, এটা বয়ান করা হয়েছে। আর এই জাহিল কাঠমুল্লা বলেছে ফাতোয়া আলমগীরিতে এটাকে জায়েজ বলা হয়েছে, বলে নাউজুবিল্লাহ, কত বড় মুনাফিক বাবজি। অপবাদ কার উপরে দিল, আওরঙ্গজেব রহমাতুল্লাহের জামানায় 500 জন মুফতি ফকি একত্রিত হয়ে ফাতাওয়া আলমগীরিকে লিখেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই 500 জন মুফতির উপরে আজকে কলম তুলছে গাঁজাখোর, আর আমি চ্যালেঞ্জ করে বলছি যেটি বলছে ও আরবি ওটি পড়তে পারবে না। আর আমি বলেছি ওর বাড়ি গিয়ে বসবো, ও যদি ওর বাপের বেটা থাকে ইউটিউবের মাধ্যমে আমার বক্তব্যের কাছে যাবে, ওর ভক্ত বা ওর কোনো মান্যওয়ালা আমার আওয়াজ যদি পায় তোর বাপকে ফোন লাগাবে রাদার রাহুলকে, ওর বাড়িতে গিয়ে বসবো, ও যেটি বয়ান করেছে অরিজিনাল ফাতাওয়া আলমগীরি থেকে আরবি ওটি যদি শুদ্ধ করে পড়ে দেয় 1,00,000 টাকা তাকে পুরস্কার দেবো, মুনাজারাত আমি হেরে যাবো এটা লিখে দিয়ে দেব। ওর আরবি পড়ার ক্ষমতা নাই, আপনি জানেন, দেখে কোরআন পড়তে পারে না, দেখে বাগদাদি কায়দা পড়তে পারে না, আর লেকচার দিচ্ছে ফাতাওয়া আলমগীরি। আর একটা ভাদর মাসের কুকুরকে দেখলাম, মুমতাজুল নাম, বক্তব্য দিচ্ছে ফাতাওয়া আলমগীরি লিয়াসি কালিয়া চোখ থেকে কিনে। ফাতাওয়া আলমগীরির মধ্যে লিখা আছে যে কোন ব্যক্তি যদি স্ত্রীর সঙ্গে সোহবাত করার খহিশ জাগে, কোন মেয়ে যদি থাকে তো ওই মেয়েকে যদি বলে যে আমি তোমার সঙ্গে সোহবাত করব, তুমি কি রাজি আছো, বলবে হ্যাঁ আমি রাজি, তো বলছে ওর সঙ্গে সোহবাত করা যায়, এটা ফাতাওয়া আলমগীরিতে লেখা আছে, বলে নাউজুবিল্লাহ। ওর বাপও দেখাইতে পারবে না, ওর মাও দেখাইতে পারবে না, ওর 14 গোষ্ঠী ফাতোয়া আলমগীরিতে দেখাতে পারবে না। এবার ওর ভিডিওটা ওর ভক্তরা দেখবে আর খুব খুশি হবে, রে হানাফিদের বইয়ে কি লেখা আছে, কিন্তু বেটা জানে না যে ও মিথ্যা, ওর বাপও মিথ্যা, ওর দাদা যে মরে গেছে ও মিথ্যা ছিল, তো বুঝতে পারলেন, ও মনে হয় ওরকমই আছে, ওদের ওখানে মনে হয় জায়েজ আছে। আমি যদি একটা বই নিয়ে বলি, এই বইয়ে লেখা আছে আহলে হাদিসদের শায়খরা ফাতোয়া দিয়েছে, যে আহলে হাদিসদের শায়খরা ফাতোয়া দিয়েছে যে আহলে হাদিসদের নিকটে কুত্তার পেশাব পান করা যায়, একটা বইলে আমি বলে দিতে পারি, কিন্তু সুন্নি জামাতের আলিমরা কোনদিন মিথ্যা বলে না, আমরা মিথ্যা বলে ধর্ম প্রচার করি না, বলে নাউজুবিল্লাহ। এটা আমার নবীর চরিত্র না, আমার নবীর চরিত্র হলো সত্যবাদী, জোরে বলুন সত্য কথা বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতে কে আসলো না আমার দেখে লাভ নাই, এই জমিনের মাটিতে যদি একটা সুন্নি মুসলমান থাকে একটাই জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ, যে সুন্নি নাই ও জান্নাতি নাই, সংখ্যাতে জান্নাত বিক্রি হয়, জান্নাত হচ্ছে ইমানের উপরে, আর ইমান যদি থাকে তো সুন্নি মুসলমানের আছে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর ব্যাপারেও আমাদের আকীদা ঠিক আছে, রাসূলুল্লাহর ব্যাপারেও আমাদের আকীদা ঠিক আছে। ইবলিস মনে করলো আদমকে সাজদা করব, আল্লাহর তাওহীদকে তো আমি খুব মানি, আল্লাহকে খুব সাজদা করি, আদমকে কেন সাজদা করতে যাব, নবুয়তকে কেন মানব, এরকম হচ্ছে এদের চরিত্র। সুন্নিরা রেসালতের বেশি করে প্রচার করে, নবীর বেশি করে গুণগান করে, তো বলছেন নবী পূজারী। বেটা হাসরের ময়দানে দেখে নিও, আমার আল্লাহ যখন হাসরের ময়দানে জালওয়াগার থাকবেন, নবী মুস্তাফা আল্লাহ পাকের আদবে দাঁড়িয়ে থাকবেন, মহান রব্বুল আলামিন নিজের দাস্তে কুদরতে মুস্তাফা করিমের হাত ধরে বলবে মাহবুব তুমি দাঁড়িয়ে থাকিও না, আমার কুরবে খাসে বসে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ কি প্রশংসার জায়গা, সেখানে সব আমার নবীর প্রশংসা করবে, ইহুদি মাথা ঠুকবে, খ্রিস্টান মাথা ঠুকবে, ওয়াহাবি মাথা ঠুকবে,
আর বলবে হায় একে দুনিয়াতে চিনতে পারেনি মুহাম্মদ রাসূলের এত সম্মান আমরা কি বয়ান করছি আমার নবী বলছেন ইয়া আবা বকরিন লাম ইয়ারিফনি হাকীকাতান সেওয়া ইয়া রাব্বি আমার রাসূল বলছেন আবু বকর আমার হাকীকত কি আল্লাহ ছাড়া কেউ জানে না জোরে বলেন সুবহানাল্লাহ নবীর সম্মান সুন্নি যত বয়ান করে কোরআনে যা পেয়েছেন হাদিসে যা পেয়েছেন সমুদ্রের পানি থেকে এক ফোঁটা নবীর সম্মান বয়ান করা হয়েছে নবী মুস্তাফার পরিপূর্ণ হাকীকত কি আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউ জানে না বলেন সুবহানাল্লাহ এই নবীর হাকীকতকে কে বুঝবে মাকামে মাহমুদ তৈরি করা হবে আল্লাহর হুকুম হবে প্রত্যেক নবী দাঁড় হয়ে হয়ে আমার নবীর গুণগান করবে সুবহানাল্লাহ বলেন আমার নবীর শান বয়ান করবে ইহুদি বুঝে যাবে মুহাম্মদ ছাড়া কোনো রাস্তা নাই খ্রিস্টান বুঝে নেবে মুহাম্মদ ছাড়া কোনো রাস্তা নাই সারা পৃথিবীর মাখলুক বুঝে নেবে মুহাম্মদ ছাড়া কোনো রাস্তা নাই তাই দুনিয়াতে আজ লে উনকি পনাহ আজ মদদ মাঙ্গুন সে কল না মানেঙ্গে কিয়ামত কো আগর মান গয়া আজকে পৃথিবীতে মুস্তাফার ওসিলা নিতে হবে আজকে পৃথিবীতে মুস্তাফার সাহায্য নিতে হবে আজকে পৃথিবীতে মুস্তাফার তরিকা মানতে হবে আজকে পৃথিবীতে মুস্তাফার প্রতি মহব্বত রাখতে হবে তাজিম করতে হবে আকীদা শুদ্ধ রাখতে হবে এই নবী মুস্তাফার মহব্বতে কমতি যদি হয়ে যায় সমস্ত জিনিস তোমার বরবাদ হয়ে যাবে